আসসালামু আলাইকুম। আয়া সোফিয়া থেকে 5 মিনিটের হাঁটার রাস্তা হলো এই ব্লু মস্ক। তো আমরা এটা মহিলাদের সেকশন দিয়ে ঢুকে গেছি। তো একটা ভালো জিনিস লক্ষ্য করেছি যে এখানে মেয়েদেরকে মাথায় কাপড় দিয়ে ঢোকার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে, আর জুতা খুলে, কারণ এটা মসজিদ। আমি যদি যেহেতু উজু করি নেই, যেন আমি 2 রাকাত নামাজ পড়তে পারি নাই, বাট ইনশাল্লাহ দেখি এখানে উজুর জায়গা কোথায়। এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম। এই দিকে ভিজিটরদের যেহেতু মসজিদের জায়গা, এই জন্যে এই সাইডে ভিজিটর ওই পর্যন্ত, আর অন্য যারা নামাজ পড়তেছে তাদের জন্য এখানে। তো আমি চলে আসছি, এটা মেয়েদের জায়গা, এখানে মেয়েরা নামাজ পড়ছে আর এই সাইডে পুরুষরা। হ্যাঁ, কারুকার্যগুলো দেখে চোখে পড়ার মতো, বড় বড় সেই আগেকার সময়কার হয়তো মানে যে ডিজাইন, সেই ডিজাইন এখানে মেনটেন করা হয়েছে। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার। তো একটা ভালো জিনিস দেখলাম যে এখানে নামাজের সময় নামাজ পড়া হচ্ছে, অন্যান্য সময় বাকি সময় ট্যুরিস্টরা এসে ভিজিট করতেছে। এসে খুবই খুবই চমৎকার দৃশ্য। এইখানে মেম্বারের মতো, আর এইটা একটা কাবা শরীফের তখনকার সময়কার ছবি। সো লেটস টেক এ লুক। আসসালামু আলাইকুম। What year of this picture taken, do you know? Oh, jam. What year this picture was taken? Oh, 1321. 1321 ছবি। এটা ওই সময়ে অটোমান এম্পায়ারের আন্ডারে ছিল, হিজাজ আর কি। আলী ইমরান ডোনেট করেছে ছবিটা। টার্কিশ ল্যাঙ্গুয়েজে লেখা। এখানে আমরা দেখতে পাচ্ছি মাকামে ইব্রাহিম, কাবা এবং তার পাহাড় পর্বত, যে তখনকার সময়। আচ্ছা, আমি জিজ্ঞেস করি এখানে উজুর জায়গা কোথায়। Brother, where is the wuzu place for men? Where is Garden Mosque? No, wuzu, wuzu, ablution. Understand, okay. Understand. Outside, okay. Garden, north line, uh-huh. Where is toilet hair? Toilet hair, okay. Garden wuzu. Shukran, thank you. এদের কথা একটু বুঝতে আমার অসুবিধা হচ্ছে, কারণ বেশিরভাগই টার্কিশ, খুব কমই ইংলিশ পারে। যেটা আমি ইন্টারাকশন করেছি, বিউটিফুল।